হ্যালো গাইস, দিস ইজ শাহিদ ফ্রম র্যাম্বল ফুডিজ। আমরা আজকে শেফ সেবল কোর্টসাইড রেস্টুরেন্টে যাব। এটা হচ্ছে ইউনাইটেড সিটিতে। সো আমরা এর আগেও একবার গিয়েছিলাম, তো আমাদের ছবি দেখে অনেকেই জিজ্ঞেস করেছে এটা কোথায়। সো আমরা আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। চলুন আমরা ঘুরে আসছি শেফ সেবল কোর্টসাইড রেস্টুরেন্টে, লেটস গো গাইস। আমরা চলে আসছি নতুন বাজার মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমেরিকান এম্বাসি, অ্যান্ড আমরা এখন হচ্ছে গিয়ে ভাটরা থানার সামনে আছি। সো আমরা এই এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাবো শেফ সেবল কোর্টসাইডে। এটা অনেক সুন্দর একটা রাস্তা, অনেক বড় একটা রাস্তা, আর এখান থেকে অল্প কিছু দূর গেলেই হচ্ছে গিয়ে শেফ সেবল কোর্টসাইড। সো অনেকেই জানতে চায় যে কীভাবে আসতে হবে এখানে। তো ইটস ভেরি ইজি, আপনারা জাস্ট নতুন বাজারে আসবেন, রিক্সা অথবা যে কোনো ট্রান্সপোর্ট দিয়ে আপনারা চলে যেতে পারবেন। সো অলরাইট, লেটস গো, আমরা এখন যাই তাহলে। চলে আসলাম আমরা শেফ সেবল কোর্টসাইডে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই শেফ সেবল কোর্টসাইড রেস্টুরেন্টটি। আর এত সুন্দর মনোরম একটা পরিবেশে এই রেস্টুরেন্ট, মানে যে কারোরই মন জুড়ে যাবে, আর ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এসে ঘোরার মতো একটা জায়গা। তো আপনারা দেরি না করে চলে আসবেন এখানে, আর চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাই। সো গাইস, এটা হচ্ছে কি এন্ট্রান্স রেস্টুরেন্ট। আমরা এখন আস্তে আস্তে ভিতরটা ঘুরে দেখি। সো চলো, দিস প্লেস ইজ অ্যামেজিং। আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের অ্যামেজিং ভিউ। আমি এখন একটু নিচের দিকে একটা পার্ক আছে, ওখানে যাচ্ছি। এখানে কিছু আমাদের দেশি কিছু ক্লোদিং ব্র্যান্ডস আছে, কে ক্রাফট, সাদা কালো, দেশাও। সুন্দর একটা এন্ট্রেন্স এই পার্কে ঢোকার জন্য। দূরে দেখা যাচ্ছে বাচ্চাদের একটা প্লে জোন। রাতের বেলা আরো অ্যামেজিং লাগে। আপনাদেরকে রাতের একটা ভিউ দেখাবো যখন সন্ধ্যা হবে। সো গাইস, আমরা তখন অনেক ঘোরাঘুরি করলাম, আর শেফ সেবল একটা একটা রেস্টুরেন্ট না, এটা হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্টের সমন্বয়ে একটা ফুড কোর্ট।
সো গাইস এখন আমরা খাওয়ার পালা এখানে আমরা ইউনিক টাইপের একটা বুফে টাইপের ফুড কাউন্টার পেয়েছি যেটা কিনা আসলে বাংলাদেশে এরকম সিস্টেম নাই নাই বললেই চলে ওদের সিস্টেমটা হচ্ছে কি পার গ্রাম ফুড 83 পয়সা ওকে সো কথা না বাড়িয়ে চলো আমরা এখন খাই হে শাহিদ হে সো আমরা এখন আমাদের ফুড আইটেমস গুলো নিচ্ছি সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের ফুডস আছে সো আমি নিচ্ছি পাস্তা which is my favorite and fruit salad আছে yeah definitely আমি এটা অবশ্যই বেশি করে নিব so এখানে আরো আছে তাহলে so that's the price actually 83 পয়সা per gram should I take chowmin chowmin now okay now I'm going to this one no this is not that one okay all right okay yeah this is my most favorite just go for that এটা একদম গরম সালতে মাশরুম তো নিবই মানে এটা জাস্ট মাত্র ভেজে রাখে সো আমার কাছে স্পেসও নাই ইউ নো লাইক অনেক এটা আমি বেশি করে নিচ্ছি তাই না হ্যাঁ নাও যে এখানে অনেক আছে অলরাইট আই মিন এখানে হ্যাঁ অবশ্যই এখানে তার অনেকগুলো আইটেম আছে এন্ড সো আমরা এখন এটাকে কাউন্টারে গিয়ে আমরা এখন এটাকে হচ্ছে কি আমরা বিল পে করব লেটস গো কত গ্রাম হলো আমাদের 617 গ্রাম হয়েছে 570 আমরা হচ্ছে গিয়ে আমাদের বিল পে করা শেষ আমরা এখন একটা জায়গায় বসবো বসে তারপরে আমরা খাবো সো লেটস গো ফাইনালি 20 মিনিট ঘোরার পর আমরা একটা বসার জায়গা পেলাম সো আজকে ফ্রাইডে অনেক মানুষ এসেছে এখানে সো লেটস গেট টু দ্য ফুড সো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে 1 2 3 4 5 6 7 সাতটা আইটেম এনেছি সো সাতটা আইটেমের মধ্যে এখানে মাশরুম আছে তারপর দুই রকমের পাস্তা আছে অ্যান্ড ফ্রুট সালাদ আছে তিন রকমের অ্যান্ড চিকেন উইথ মাশরুম সো আমি এখন একটু একটু করে প্রত্যেকটা ফুড ট্রাই করে দেখব কেমন অ্যান্ড আপনাদেরকে জানাবো অলরাইট সো আমি ফার্স্টে সতে মাশরুমটা দিয়ে শুরু করছি দিস ইজ সো গুড আই মিন মাশরুম ইজ মাই মোস্ট ফেভারিট ইউ নো I can eat mushroom all day. And I think ওদের প্রত্যেকটা আইটেমই অনেক ভালো মানে লাইক মানে এরকম ইউনিক ফুড মানে কনসেপ্ট আসলে বাংলাদেশে খুব বেশি নাই আমার জানা মতে সো এই আর কি সো লেটস সি চিকেন মাশরুমটা অনেক জোস দিস ইজ সো ইয়ামি অলরাইট গাইস আমরা খেতে থাকি ডিফারেন্ট টেস্ট ইটস রিয়েলি গুড অ্যামেজিং সো আমরা এখন খাওয়াটা শেষ করবো উইথ মাই বাডিজ অ্যান্ড দেন আমরা খাওয়া শেষে একটা ফাইনাল রিভিউ আপনাদেরকে দিব সো উই হ্যাভ নাজমুল উইথ আস অ্যানাদার নাজমুল মাসকুলো নাজমুল সো আই হ্যাভ টু নাজমুল উইথ মি সো ওয়ান ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড অ্যানাদার ইজ মাই ফ্রেন্ডস কলিগ সো
অলরাইট গাইস আমরা খাবার শেষ করি। সো গাইস লাস্ট ভিডিওতে আমরা একটা ঘটনা বলেছিলাম, এটা জানার জন্য আপনাদেরকে ফার্স্ট ভিডিওটা দেখতে হবে। আর দ্য রেজাল্ট ইজ দে ফাইনালি সারভাইভড। So guys, the food was really delicious and best part was saute mushroom and chicken mushroom. So আমরা আজকের মতো এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। And আমি মনে করি যে 500 প্লাস টাকায় আপনারা দুই থেকে তিনজন ডিফারেন্ট টাইপের ফুড টেস্ট করার জন্য এসে ভালো প্লেস আর হতে পারে না। So before I go, let's have a quick montage.